এবার পলাতক পুলিশ কর্মকর্তাদের খোঁজে মাঠে নামছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব পুলিশ কর্মকর্তারা রাজনৈতিক ভূমিকা এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে ছাত্র আন্দোলনে দমনপীড়ন চালিয়েছে, সেসব কর্মকর্তাদের গ্রেপ্তারে মাঠে নামছে পুলিশ। তবে এর মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকে গ্রেপ্তার এড়াতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। জানা গেছে গত 5 আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন 626 জন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ঢাকা সহ বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে 515 জনই পুলিশ বাহিনীর সদস্য ছিল, 28 জন ছিলেন কর্মকর্তা পর্যায়ের, বাকিরা বিভিন্ন পর্যায়ের সদস্য। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। পুলিশ সদর দপ্তর জানিয়েছে পুলিশের বিভিন্ন পর্যায়ের 187 জন সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি। এর বাইরেও অনেক পুলিশ সদস্য নানা কৌশল ও কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের গুলি করে হত্যার অভিযোগে সারাদেশে এখন পর্যন্ত পুলিশের সাবেক 3 আইজিবি সহ 184 সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আছেন 99 জন। এসব কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও আভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন পুলিশের যেসব সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। তাদের আমরা পুলিশ বলবো না, তাদের ক্রিমিনাল বলবো। আমরা আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, 2-1 দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যারা চাকরিতে ফিরতে পারবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার বিচার কাজ আইন অনুযায়ী চলবে। যাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগের প্রমাণ মিলবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়। পুলিশের পলাতকের মধ্যে রয়েছেন আলোচিত ও শীর্ষ পর্যায়ের 2 জন কর্মকর্তা। এর মধ্যে ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ 38 মামলার আসামি হলেও এখনও তাকে চাকরিচ্যুত করা হয়নি। পলাতক হিসেবে হারুনকে পুলিশ সদর দপ্তরের তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। এদিকে আলোচিত অন্য কর্মকর্তা হলেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। দাবি করা হচ্ছে গত 10 সেপ্টেম্বর রাতের কোনো এক সময় তিনি ভারতে পালিয়ে যান। পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সীমান্ত পার হওয়ার জন্য বিপ্লব কুমারের কাছ থেকে 1.5 লাখ টাকা নেওয়া হয় বলেও জানা যায় ওই কল রেকর্ডে। এ বিষয়ে এসবি প্রধান মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমকে জানান, পুলিশের শীর্ষ ওই 2 সাবেক কর্মকর্তা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রী সহ পুলিশের সাবেক ও বর্তমান কোনো কর্মকর্তা ইমিগ্রেশন ক্রস করেননি। আমি মনে করি তারা দেশেই আছেন, তবে কোথায় আছেন সে ব্যাপারে কোনো মন্তব্য করব না। পুলিশের শীর্ষ পর্যায়ে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন সাবেক 2 আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হক। ডিবির DC মশিউর রহমান, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, যাত্রাবাড়ি থানার সাবেক OC আবুল হাসান, সিলেট কোতোয়ালি মডেল থানার সাবেক OC মঈনুদ্দিন শিপন ও SC ইফতেখার। ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেন, যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে আমাদের কাজ চলছে।